শুভ নববর্ষ। আমি প্রসূন প্লেস রিভার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই নতুন বছরের অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক ধন্যবাদ। আপনারা দেখছেন আমরা একদম গ্রাউন্ড জিরো লেভেলে আছি। এখানে দেখুন নদীর স্রোত যথেষ্ট ভালো। আজ আমরা পশ্চিমবঙ্গের হুগলি জেলা দামোদর নদের ওপর নির্মীয়মান সেতু তৈরি দেখাবো আপনাদের। দেখাচ্ছি ব্রিজের অবস্থানটা, দেখুন আপনারা এখানে এইভাবে ব্রিজটি তৈরি করা হয়েছে। এইগুলিকে বলা হচ্ছে গার্ডার। এই গার্ডারগুলি সব তৈরি করা হয়েছে, যদি কাজ ঠিকঠাক মতো হয় তাহলে 3 মাসের মধ্যে এই গার্ডারগুলি কমপ্লিট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্রিজটি একদম গ্রাউন্ড জিরো লেভেল থেকে তৈরি। ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এখন আছি চাপাডাঙ্গা দামোদর নদের ওপর। দামোদর নদের ওপর আমরা একদম দাঁড়িয়ে আছি। একদম দেখুন এখানে জল বয়ে যাচ্ছে। এই এই যে পিলারগুলি আছে আপনারা দেখছেন, এই পিলারগুলিকে ওপরে তোলা হবে এবং লাগানো হবে ব্রিজটি সম্পূর্ণ করার জন্য এই মেশিনের সাহায্যেই। দামোদর নদের ওপর যে নির্মীয়মান সেতু সেইটি আপনাদের এখন দেখাচ্ছি। আর মাত্র এই কটি গার্ডার তুললেই এখানে কাজ সম্পূর্ণতা পাবে। দেখুন গাড়ি রেডি হয়ে গেছে, এগুলি খুব শীঘ্রই তোলা হয়ে যাবে এই ক্রেনের সাহায্যে। এইটি মাত্র বাকি আছে। দড়িটি দেখছেন, আর দড়ি এটি খুব ভারী, এটি হাত দিয়ে তোলা যাচ্ছে না, এত ভারী। এর সাহায্যে এই বিমগুলি তোলা হবে। এই 4টি গার্ডার এই জায়গাতে লাগালেই এই গার্ডার লাগানোর কাজ সম্পূর্ণতা পাবে। বন্ধুরা, এই ক্রেনটির নাম হলো হাইড্রোলিক মোবাইল ক্রেন। এই বাহুগুলির দৈর্ঘ্য হচ্ছে প্রায় 45 মিটার। তাহলে বন্ধুরা চিন্তা করে দেখুন কিভাবে এই বড় বড় যে পিলারগুলি আছে, যেগুলিকে এই পোলের ভাষায় বলা হচ্ছে গার্ডার, সেই গার্ডারগুলিকে সেট করা হচ্ছে। প্রথমে নদীর ওপরে বা যে কোনো জায়গায়, এইখানে যেটা হয়েছে নদীর ওপরে প্রথমে পিলার তৈরি করা হয়েছে। এই পিলারগুলির ওপর 4টি করে এই গার্ডার, এদের ভাষায় গার্ডার লাগানো হচ্ছে, যেটিকে আমরা সাধারণভাবে বিম বলে বুঝি। সেই বিমগুলি লাগানো হচ্ছে, তারপরে সেই বিমের ওপর আবার রড দিয়ে স্টোন চিপ এবং বালি সিমেন্ট দিয়ে যেমনভাবে ঢালাই করা হয় সেইভাবে ঢালাই করে এই ব্রিজটি তৈরি করা হচ্ছে। সেটি আপনাদের এখন দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে। আমার ভারত তথা আমার বাংলাদেশের অনেক বন্ধুর অনুরোধেই এবং আন্তরিকতার টানেই মাঝে মাঝে বেরিয়ে পড়ি এই ভিডিও তৈরি করতে। এখন দেখুন আমরা যে ব্রিজটি দেখাচ্ছি, সেই ব্রিজটি এতক্ষণ নিচে থেকে দেখাচ্ছিলাম এবং এবার ওপর থেকে দেখাচ্ছি, দেখুন কতটা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন যে ব্রিজের, আমরা পুরাতন সেতুর ওপর দিয়ে যাচ্ছি, পাশে যে নতুন সেতুটি তৈরি হচ্ছে দেখুন এই নিচেটাই আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম, কতটি তৈরি হয়ে গেছে দেখছেন। প্রত্যেকটি জায়গায় বিম লাগানো হয়ে গেছে, ঢালাইয়ের কাজ চলছে, কোথাও ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এইভাবে আমরা একদম শেষ পর্যন্ত ওপর থেকে দেখাচ্ছি এখন ব্রিজটি। দেখুন এইখানেই এই দুটি যে হাইড্রোলিক মোবাইল ক্রেন দাঁড় করানো আছে এবং এই জায়গাটি ফাঁকা আছে, এই গ্যাপটির কাজই এখন চলছে বন্ধুরা। বন্ধুরা, এইভাবেই আপনাদের সাপোর্ট আমি চাইবো, তাহলে আমি নতুন নতুন কাজ করার প্রেরণা পাবো। দেখুন এই জায়গাটি ফাঁকা আছে, আর এই চাপাডাঙ্গা বাসস্ট্যান্ডের ওপর এখন আমরা আছি। চাপাডাঙ্গা বাসস্ট্যান্ডের ওপরের ছবি আমরা এখন দেখাচ্ছি। দেখুন এদিকে চাপাডাঙ্গা বাসস্ট্যান্ডের ওপরে যেদিকে একদিকে চলে যাচ্ছে তারকেশ্বর, এদিকে চলে যাচ্ছে কলকাতা, আর এই সমস্ত বাসগুলি এখন এসে এখানে দাঁড়াচ্ছে। আর এখানে হচ্ছে আপনার যে বাসের স্টপেজ হচ্ছে, আর এইখানে দেখুন স্টপেজ করা আছে স্টপেজে। দেখুন চাপাডাঙ্গা বাসস্ট্যান্ডের ওপর যে সেতুটি প্রায় সম্পূর্ণই হয়ে গেছে, ঢালাইয়ের কাজ দেওয়া হয়ে গেছে, বিমের ওপরে সমস্ত কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটি পুরো চাপাডাঙ্গা বাসস্ট্যান্ডের ওপরের দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই এইখান থেকে এই যে জায়গাটি শুধু বাকি আছে, এখানেই কাজ এখন চলছে। এইভাবে কাজ চলছে। এই মেশিনটির দাম হচ্ছে, এই যে হাইড্রোলিক মোবাইল ক্রেন, এই মেশিনটির দাম হচ্ছে প্রায় 65 লাখ থেকে 1,47,00,000 টাকা দাম এই মেশিনটির। এই মেশিনের সাহায্যে দেখুন কাজ চলছে, এই বিমগুলি তোলার কাজ চলছে। এটি হলো হাইড্রোলিক মোবাইল ক্রেন। এই যে 4টি বিম পড়ে আছে, এই 4টি বিম এই জায়গায় ফিট হয়ে গেলেই ব্রিজটি মোটামুটি একটি সম্পূর্ণ রূপ পেয়ে যাবে। এই মেশিনের সাহায্যেই এই বড় বড় এই যে পিলারগুলি আছে, এই পিলারগুলিকে এই এই যে পিলারগুলি আছে আপনারা দেখছেন, এই পিলারগুলিকে ওপরে তোলা হবে এবং লাগানো হবে ব্রিজটি সম্পূর্ণ করার জন্য এই মেশিনের সাহায্যেই তোলা হবে।
আপনারা দেখাচ্ছি, দেখুন এদিকে প্রায় বেশিরভাগ অংশই কমপ্লিট হয়ে গেছে। নদীর ওপরে যে কাজ, সেই কাজটি প্রায় সম্পূর্ণতা পেয়েছে। আমরা এখন পুরো নদীর ওপরে দাঁড়িয়ে আছি। নদীর ওপর থেকে এই যে ব্রিজটি দেখছেন, এখানে কাজ প্রায় সম্পূর্ণতা পেয়েছে। আমরা একদম গ্রাউন্ড জিরো লেভেলে যাচ্ছি। নদীর ওপর যে অংশের কাজগুলি হয়ে গেছে, এরপর সেখানে ঢালাইয়ের কাজ চলছে। দেখুন ব্রিজের এই অংশের কাজ, একদম নদীর ওপর যে কাজটি হচ্ছে সেটি দেখাচ্ছি। দেখুন পাশে রড দিয়ে যেমন এদিকটি করা হয়েছে, এরকম এখানটাও করার চেষ্টা, এখানটা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম নদীর ওপরে যে অংশের কাজ চলছে। এই গ্রীষ্মকালেও দেখছেন স্রোত আছে। ওই দিকের ব্রিজের কাজটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, আর এই দিকের ব্রিজের কাজটিও চলছে। আর প্রথমে দেখিয়েছি সামনে একটুখানি অংশের কাজ বাকি আছে। এখানে দেখুন এই যে পিলারগুলি দেওয়া হয়েছে, এর উপর ঢালাইয়ের কাজ চলছে। ঢালাই দেওয়ার জন্য এখানে সমস্ত কিছু লোহার বিম দিয়ে আগে সেট করা হচ্ছে। এর ওপর পাথর এবং স্টোন চিপ দিয়ে যেভাবে ঢালাই দেওয়া হবে। আমরা একদম গ্রাউন্ড জিরো লেভেলে আছি। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন দামোদর নদের ওপরে যে নির্বীয়মান সেতু, যেটি চাপাডাঙ্গার ফোর লেন রাস্তার জন্য যে সেতুটি তৈরি করা হয়েছে। আপনারা দেখুন এইখানে এই জায়গায় কাজটি শুধু বাকি আছে, এটি হলেই সম্পূর্ণতা পাবে এই ব্রিজটি। আমরা সেইটি দেখাচ্ছি। এই দেখুন দূরে ওখানে কাজ চলছে, এবং পিলারের কাজ বাকি আছে, এটি হলেই কিন্তু সম্পূর্ণতা পাবে এই দামোদর নদের। প্রেস ভিউয়ার্স চ্যানেলকে আপনারা সঙ্গে রাখুন এবং দেখতে থাকুন, এরকম নতুন নতুন জায়গায় আমরা যাব। আজকে আছি আমরা চাপাডাঙ্গাতে। চাপাডাঙ্গায় দামোদর নদের ওপর এই কাজ চলছে, সেটি আপনাদের দেখাচ্ছি। দেখুন দূরে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত, আর ও অপর যে ব্রিজটি দিয়ে আমরা যাতায়াত করছি এখন, পুরনো ব্রিজ, সেটিও দেখা যাচ্ছে। দেখুন নদীতে এখনও যথেষ্ট পরিমাণে জল আছে, তার মাঝেই কাজ চলছে। আমরা এখানে কনস্ট্রাকশনের যারা কাজ করছেন সেই একজন মাননীয় বন্ধুকে পেয়েছি, তার সঙ্গে একটু আমরা ব্রিজ সম্পর্কে জেনে নেব। তাহলে কাজ করার জন্য এর ওপর বিম সাজানো হচ্ছে এবং এর ওপর রড বেঁধে ঢালাই দেওয়া হবে। মানে ব্রিজের যে সম্পূর্ণতা পাবে এইখানে এসে, আপনার লরি বাস যাচ্ছে, এইটাই এখন যাতায়াত করা হচ্ছে। এটা যখন আর কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, আর মাত্র চারটি বাকি আছে, ওই চারটি হলেই কিন্তু সম্পূর্ণতা পাবে এবং তারপর ঢালাই দেওয়া হবে। বন্ধুরা সাউন্ডটি একটু ডিস্টার্ব করছে, আপনারা নিশ্চয়ই সেটা ক্ষমা করে নেবেন এবং সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে বেশি বেশি করে দেখতে থাকবেন। মোটামুটি কতদিন লাগবে? তিন মাসের মধ্যে ঢালাই হয়ে যাবে, মোটামুটি 1 বছর। এখন 1 বছর? তা ওনার মুখে শুনলেন যে এখনও পুরো কমপ্লিট হতে প্রায় 1 বছর সময় লাগবে, যদি বর্ষা কম থাকে, মানে বর্ষা যদি তাড়াতাড়ি না এসে গিয়ে থাকে যায়, তাহলে 3 মাস মতো লাগবে এই টোটাল গাডারগুলোর ওপর ঢালাই দিতে। আর যদি বর্ষা এসে যায় তাহলে কিছুটা দেরি হবে, আর একদম পুরো কমপ্লিট করতে প্রায় 1 বছরের মতো সময় লাগবে। আপনারা শুনলেন কার্তিক সরকার, আপনি কি পোস্টে আছেন এখানে ব্রিজের? ওই লেবার মিস্ত্রি নিয়ে কাজ করাচ্ছি। তাহলে আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো লেভেল থেকে আপনাদের দেখাচ্ছি দামোদর নদের ওপর যে নির্মীয়মান সেতু, সেইটি আপনাদের এখন দেখাচ্ছি। আর মাত্র এই কটি গাডার তুললেই এখানে কাজ সম্পূর্ণতা পাবে। দেখুন গাড়ি রেডি হয়ে গেছে, এগুলি খুব শীঘ্রই তোলা হয়ে যাবে এই ক্রেনের সাহায্যে। আপনাদের অনেক অনেক ভালোবাসার টানে আমি একক প্রয়াসে একাই বেরিয়ে পড়ি এই ভিডিও তৈরি করার জন্য। আপনাদের প্রচুর প্রচুর সাহায্য পাচ্ছি এবং সাপোর্ট পাচ্ছি। আপনারা আমাকে জানান নতুন কী ধরনের ভিডিও তৈরি করব। আপনারা আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটিকে দেখছেন, এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। চাপাডাঙ্গা পর্যন্ত এই অবধি কাজ হয়েছে, ব্রিজের কাজ এই অবধি হয়েছে। আর আমরা দেখিয়েছি দামোদর নদের ওপর যে কাজ হয়েছে, এটি হলো চাপাডাঙ্গা বাসস্ট্যান্ড। প্লেস ডিভিয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই এটি হলো চাপাডাঙ্গা বাসস্ট্যান্ড। দেখুন এটি সোজা কলকাতার দিকে চলে গেছে, আর এইটি গেছে তারকেশ্বরের দিকে।
এই রাস্তাটি গেছে তারকেশ্বরের দিকে, আর এই রাস্তাটি সোজা গেছে কলকাতার দিকে, আর এটাই আরামবাগের দিক থেকে আসছে। আরামবাগের দিক থেকে এই রাস্তাটি আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন কাজ প্রায় সম্পূর্ণতার পথ পেয়েছে,